আমি একজন প্রবাসী, ভিডিও কলে আমার স্ত্রীর গোপন অঙ্গ কি দেখতে পারবো? প্রবাসীদের থেকে প্রশ্ন, মানে হচ্ছে তিনি বিদেশে থাকেন, এখন যাই হোক পুরুষ মানুষ তো স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে হয়তোবা ভিডিও কলে স্ত্রীকে দেখতে চায়। ভিডিও কলে আপনি আপনার স্ত্রীকে যদি দেখতে চান, যেহেতু এটা আপনার স্ত্রী, আপনার অধিকার আছে, এখানে আমি বাধা দেওয়ার কোনো অধিকার আমার নেই। শরীয়ত আপনাকে সমর্থন দেয় যে আপনি আপনার স্ত্রীকে তার অঙ্গ, যে কোনো অঙ্গ আপনি দেখবেন, দেখার বৈধতা আছে। তবে অবশ্যই এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এখন তো দেখেন না, মাঝে মাঝে গোপন ভিডিও ভাইরাল হয়, ঠিক কি না? গোপন আপনার রেকর্ড ভাইরাল হয়, কাজে এগুলো থেকে সতর্ক থাকতে হবে। যদি আপনি নিশ্চিত হন এবং এই ধরনের ভিডিও অন্যদের হাতে যাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আপনি আপনার স্ত্রীকে দেখতে পারবেন। তবে স্ত্রীর গোপন অঙ্গ বা স্ত্রীর সাথে গোপন কথা বলতে গিয়ে যদি আপনার সোজা কথা বললে বাচ্চারা আছে, যদি আপনার উত্তেজনা এসে যায়, অর্থাৎ আপনার যদি স্ত্রীর প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়, তখন আপনি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আপনি যদি অবৈধ পথে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ এটার মাধ্যমে আবার অন্যদিকে আপনি ছুটে যাবেন। এই জন্য যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার স্ত্রী যদি তাকে নিয়ন্ত্রণ করতে না পারে, আপনার জন্য বিদেশে থাকা হারাম, দেশে চলে আসতে হবে। বেয়াদবি মাফ করবেন, অধিকাংশ বিদেশিদের স্ত্রীদের অবস্থা খুব খারাপ, ঠিক কি না? শুধুমাত্র প্রবাসীদের স্ত্রীদের খারাপ আবার তা না, ঠিক বইলা তাদেরকে আবার মাছ দিয়ে না। আপনাদের যে দেশ থাকলেই যে আপনার স্ত্রী ভালো বিষয়টা এমন না, আবার আপনি যে ভালো বিষয়টা এমন নয়। অনেক ক্ষেত্রে প্রবাসীর স্ত্রীরাও খারাপ, দেশের অনেকের স্ত্রীও আছে খারাপ, অনেক স্ত্রীর স্বামী প্রবাসে থাকলে সে খারাপ, দেশেও খারাপ থাকতে পারে। খারাপ হয় তার চরিত্রের কারণে। এই ধরনের চরিত্র যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার উচিত আপনি এসে স্ত্রীর কাছে থাকবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এই ধরনের সকল ধরনের জিনা ব্যভিচার গোপন অবৈধ সম্পর্ক থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুন।